ঢাকার গাবতলী ফকিরাপুল সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসে করে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে আসা যাবে। সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে আম্বরকানা পয়েন্টে আসতে হবে। সিলেট আম্বরকানা পয়েন্ট থেকে সিএনজি অথবা মাইক্রোবাসে করে রাতারগুল যাওয়া যাবে। সারাদিনের জন্য সিএনজিতে ভাড়া লাগবে 1200 থেকে 1500 টাকা। রাতারগুল বনে যাওয়ার জন্য ছোট ছোট নৌকা আছে, প্রতি নৌকার ভাড়া 850 টাকা। যাওয়া যাবে 4 থেকে 5 জন। এছাড়াও লাইফ জ্যাকেট, ছাতা এবং মাঝির হ্যাট ভাড়া পাওয়া যায়। থাকার জন্য সিলেট শহরের বিভিন্ন হোটেলে প্রয়োজনীয় সামর্থ্য অনুযায়ী থাকা যাবে। রাতারগুল জলাবন সিলেট জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এটি বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। এটিকে একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো। তবে পরবর্তীতে আরো জলাবন বাংলাদেশে খোঁজ মিলে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন 3325.61 একর। একে রাতারগুল সোয়াম ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। বাংলাদেশ সরকার 1973 সালে এর 504 একর এলাকাকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও 2015 সালের 31 মে বাংলাদেশ বন অধিদপ্তর 204.25 হেক্টর ভূমিকে বিশেষ জৈব বৈচিত্র্য সংরক্ষণের এলাকা হিসেবে ঘোষণা করে। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। জলমগ্ন এই বনে সাপের আবাস বেশি। এছাড়াও রয়েছে বানর, গুইসাপ। পাখির মধ্যে আছে সাদা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। শীতকালে রাতারগুলে বালিহাঁস সহ প্রচুর পরিযায়ী পাখি আসে। আসে বিশালাকায় শকুনও। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে। জলমগ্ন এই বনে হিজল ও করচের আধিক্য পরিলক্ষিত হয়। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারে এই বনের নাম রাতারগুল। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেন। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়।